অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। চাঁদপুরের কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার দোয়াটি থেকে দহুলিয়া গ্রামের প্রায় দেড় কিলোমিটার গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়। কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন গ্যাস সংযোগ আইনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক শাহানুর আলম, মহাব্যবস্থাপক সগির আহমেদ, ব্যবস্থাপক বেলায়েত হোসেন ও মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, কচুয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।